Hello, good morning. আমরা এখন পোকরা হোটেলে আছি। কালকে তিনাত থেকে আমরা রিটার্ন হয়েছি। আবার আজকে আমরা বেরিয়ে যাব কলকাতার দিকে রওনা দেবো। একটু পরে ব্রেকফাস্ট করতে টপ রুক টপে এসেছি আমরা। ওয়েদার আজকে মেঘলা আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলছে। তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে? এখনো ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেড আছে দু পিস, ফ্রুট আছে, আজকে ফ্রুট কম আছে, রেড এভেল বয়েল আছে, অমলেট আছে, প্রন আছে, জিরা আলু আছে, সসেস আছে, ভালোই ব্রেকফাস্ট দেয় এরা, খারাপ না। আমরা পোকরা থেকে এবার বেরোচ্ছি বীরগঞ্জের দিকে। নেপাল আজকে ছাড়া যাবে না, কালকে ছাড়বো আমরা। নেপাল থেকে কালকে ইন্ডিয়া ঢুকে যাব। এই হোটেল থেকে আমরা রাতে ছিলাম, এর আগেও একদিন ছিলাম আমরা, বাট এখান থেকে এখন বেরিয়ে যাবো। এই আমাদের এই হোটেলের ম্যানেজার সাহেব। ম্যানেজার সাহেব তোরা হাই বল দিয়ে। হ্যালো, নমস্তে। নমস্তে। Pokhra, everyone. Anyone come to Pokhra, remember for the hotel Lake Himalay. Good, we have tried to give the good service. Good, good, very good service here. Bhalo ache. Bhalo ache. Bangla o boleche. Bhalo ache. So, reception. Okay. Reasonable rate paabe, sab kichui. With breakfast, 3,000 taka kore room. উইথ ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। হোটেলটার আশেপাশে যেটা আছে এটা লেক সাইড আছে, পাশেই লেক আছে, একটি বিল্ডিংটার অপোজিটে লেক আছে। তো ঠিক আছে, আজকে আমরা এখন রওনা দেবো। অনেক বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে অলরেডি, আরও আগে বেরোনো উচিত ছিল। আমরা বেরোচ্ছি পোকরা থেকে। কাঠমান্ডু আমাদের যাওয়া হলো না সময়ের অভাবে, সুতরাং আমরা পোকরার পশুপতি মন্ডল টেম্পলে ভিজিট করে আমরা বেরিয়ে যাব হেটুডার দিকে। হেটুডা হচ্ছে এখান থেকে 204 কিলোমিটার, 6.5 ঘন্টা দেখাচ্ছে। আমরা আজকে অনেক লেটেই, 11টা বেজে গেছে প্রায়, অনেক লেটেই বেরোচ্ছি। কিছু রাস্তা 70 কিলোমিটার ক্রস করে যাওয়ার পর আবার প্লেন রাস্তা থাকবে, অসুবিধা হবে না। তখন ওই 70 কিলোমিটার ক্রস করতেই মেন 3 ঘন্টা লেগে যাবে, বাদ বাকি স্ট্রেচ আমরা করে নেব। আমরা এবার এগোচ্ছি এখান থেকে, আমরা রওনা দিচ্ছি। এই হোটেল ছেড়ে বেরিয়ে যেতে ভালো লাগছে না, তবুও যেতে হবে। আজকে আমরা ইন্ডিয়ার দিকে যাব, যতটা পারবো এগিয়ে যাব। 2 তারিখের মধ্যে ইন্ডিয়া ঢোকার আমাদের ইচ্ছে আছে। এবার আমি গাড়িতে বসবো, বহুত হাইট হয়ে গেছে, এত হাইট হওয়া উচিত ছিল না। যাই হোক,
আগে পশুপতি টেম্পল আছে সামনে, পোখরাতে একটা পশুপতি টেম্পল আছে, সেটা আমরা দেখব, সেখানে দর্শন করব। দর্শন করে তারপরে বীরগঞ্জের দিকে রওনা দেবো যতটা পারবো আজকে যাবো। কেন 256 কিলোমিটার ফ্রম পোখরা। জিজ্ঞাস করো, এটা নিচে যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, নাও।
আজকে করতে বসেছিলাম একটু, এই লাঞ্চ করে বেরোলাম। দেশি চিকেন থাকেরি থাকেলি থাকেরিটা হচ্ছে থালি, আর এখানে চারিদিকেই বড়ে বড়ে থাকে, যে লেপার্ড থেকে আরম্ভ করে গন্ডার হাতি যখন ধরুন রোডের মাঝখানে চলে আসে সাবধান করা রয়েছে। মেবি ওটা রাতের টাইমে, দিনের বেলা খুব কমই এগুলো হয়। এই জঙ্গলটা ক্রস করে আমরা একটু দাঁড়াবো চা খেতে, আমাদের রাত্রির হয়ে গেছে রুকটা ঢুকতে, ঠিক রাত্রির বলবো না, একটু সন্ধ্যে হয়ে গেছে। আমরা মোটামুটি সবাই নিজের বাইকের সব লাইট চালিয়ে নিয়েছি,